নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বিএসএনএল থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে টোটাল 11,000 মতো শূন্যপদ আছে এবং এই নোটিফিকেশন থেকে অনেক কিছু আপনাদের বোঝার আছে। বিস্তারিত নোটিফিকেশনে যা যা আছে প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, অল্প সময়ের মধ্যে বিস্তারিত বিষয়গুলি আপনাদের ক্লিয়ার করিয়ে দেব। ওয়েলকাম ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা বিএসএনএল থেকে দেওয়া হয়েছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড থেকে। তাদের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে রাখবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন, সেটা আপনাদের কিন্তু পরবর্তী সময়ে কাজে লাগবে। 31 ডিসেম্বর 2022 এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবং যে পোস্টটি আপনাদের নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র টেলিকম অফিসার। এই পোস্টে কিন্তু আপনারা পোস্টিং পাবেন, যেটা নিয়োগটা হবে 2003-তে। এখানে আপনারা কিন্তু দেখবেন সাবজেক্টের মধ্যে প্রথমে ক্লিয়ারভাবে লেখা হয়েছে। চলুন এবার ডিটেলসগুলো দেখে নিচ্ছি, যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ে আমরা পোস্টিং সংক্রান্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আবারও দেওয়া হয়েছে নেম অফ দ্য পোস্ট, জুনিয়র টেলিকম অফিসার, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম। টোটাল শূন্যপদ যদি বলি 11,705টি শূন্যপদ আপনাদের রাখা হয়েছে। ক্লাসিফিকেশন হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে আপনারা পোস্টিং পাবেন। পে স্কেল যেখানে রাখা হয়েছে 16,400 থেকে 40,500 অবধি যাবে এবং সঙ্গে পে স্কেল রাখা হয়েছে, তার রেফারেন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যে এজ লিমিট রাখা হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইউআর ক্যাটাগরিতে যারা আছেন, বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন, এসসি এসটির 5 বছর, ওবিসি যারা আছে 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন, প্রত্যেকটি রিজার্ভ ক্যাটাগরিডিডেটসের জন্য কিন্তু এখানে এজ লিমিট আপনাদের দেওয়া হয়েছে। এবার চলুন আপনাদের এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে আলোচনা করে নিচ্ছি। প্রথমে যেটা রাখা হয়েছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং যেই যেই ডিপার্টমেন্ট থেকে করা থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে দেওয়া হয়েছে। টেলিকমিউনিকেশন 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স, 3 নম্বরে রেডিও এবং 4 নম্বরে কম্পিউটার সায়েন্স, 5 নম্বরে ইলেকট্রিক্যাল, 6 নম্বরে ইনফরমেশন টেকনোলজি, 7 নম্বরে ইনস্ট্রুমেন্টেশন। এই সকল কোর্স যদি আপনারা বিটেক করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে এমএসসি ইলেকট্রনিক্স অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স থেকে যদি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই পোস্টগুলির জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রিয় দর্শক, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনারা কিন্তু অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। তার মধ্যে কিন্তু 50% রাখা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং 50% রাখা হয়েছে প্রমোশন থ্রু লিমিটেড ইন্টারনাল কম্পিটিটিভ এক্সামিনেশন এলআইসিই। এই অধীনে কিন্তু আপনাদের নিয়োগ হবে যারা যারা ডিপার্টমেন্টে অলরেডি কাজ করছেন। এবং 50% যেই আপনাদের রিক্রুটমেন্ট হবে প্রমোশনাল রিক্রুটমেন্ট, তার বিস্তারিত কলামসের মাধ্যমে কিন্তু ডিটেলসগুলি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যারা যারা ডিপার্টমেন্টে কাজ করছেন আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তবে তার মধ্যে যারা বিএসসি ইলেকট্রনিক্স, বিএসসি কম্পিউটার সায়েন্স থেকে করেছেন আপনারাও কিন্তু ডাইরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা বিএসসি উইথ ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স, তার থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে 2 নম্বর যেটা দেওয়া হয়েছে 3 ইয়ার ডিপ্লোমা ইন এনি ডিসিপ্লিন ইন্ডিকেটেড ইন দ্য কলাম 7, কলাম 7-এ কিন্তু সেই ডিটেলসটা দেওয়া হয়েছে আপনারা কোন কোন ডিসিপ্লিন থেকে ডিপ্লোমা করলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশনের কী ডিটেলস রাখা হয়েছে কলাম 7-এ আপনারা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত সেই কলাম 7-এর ডিটেলসগুলো এখানে দেওয়া হয়নি, তাই আমরা আলোচনা করছি না। প্রথমত নোটিফিকেশন সম্পর্কে আপনাদের বুঝতে হবে। প্রিয় দর্শক, এই যে নোটিফিকেশনটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট রুলস প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত বিএসএনএল থেকে কবে আপনাদের রিক্রুটমেন্ট হবে, কোন ডেটে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কোন কোন জায়গায় আপনাদের এক্সাম সেন্টার রাখা হবে এবং কীভাবে আপনাদের সিলেকশন হবে, সিলেবাস কী থাকবে, সেই সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপডেটস এখনও আসেনি। এখানে কিন্তু সিলেকশন রুল অর্থাৎ রিক্রুটমেন্ট রুল আপনারা দেখতে পারবেন, প্রথমেই সাবজেক্টের মধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী সময় যখনই নোটিফিকেশন আসবে, কিছুদিনের মধ্যে নোটিফিকেশন চলে আসবে, আমরা ত্রিপুরা স্টেট থেকেও কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট রুল প্রথমত প্রকাশিত হয়, তারপর কিন্তু কিছু কিছু অফিসিয়াল নোটিফিকেশন ফাইনালি পাবলিশড হয়। আপনারা কিছুটা দিন অপেক্ষা করুন, অবশ্যই দ্রুত এই নোটিফিকেশনের ডিটেলস চলে আসবে, তখন আমরা আবারও ভিডিও প্রকাশিত করব। অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা যারা এই কোয়ালিফিকেশন নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার প্রিভিয়াস তাদের সিলেবাস দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, পরবর্তী সময় আপনাদের জন্যই কিন্তু সেটা অ্যাডভান্টেজ হবে। এই বিষয়টা আপনাদেরকে প্রত্যেকে বলে রাখবো, অবশ্যই আপনি নিজেরা কিন্তু প্রিপারেশন। যাই হোক দর্শক, এটাই ছিল আজকের অফিসিয়াল নোটিফিকেশন। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা এলিজিবল আছেন আপনারা দেখে নিতে পারবেন। এবং এই নোটিফিকেশন সংক্রান্ত আরও কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যখনই ফাইনাল নোটিফিকেশন আসবে আমরা সঙ্গে সঙ্গে কিন্ততু আপডেটস আপনাদেরকে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।